যাকাত যদি না দেওয়া হয় তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাব আল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কারো যদি অর্থ সম্পদ থাকে, কারো যদি স্বর্ণরূপ্য থাকে, ওই স্বর্ণরূপ্য গচ্ছিত করে রাখলো, স্বর্ণরূপ্য বাক্স ব্যাগ করে রাখলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানায় দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন, জাহান্নামের সুসংবাদ। এখন প্রিয় ভাই, আপনারা বলেন জাহান্নামের কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। জাহান্নামের সুসংবাদ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ কেন বললেন? মনে করেন সেক্রেটারি কাকা উনি হজ করে আসছে, কি করে আসছে, হজ করে আসছে, উনি সৌদি থেকে, উনি মক্কা মদিনা থেকে কিছু খুরমা খাজুর, কিছু জায়নামাজ, কিছু তাজবি নিয়ে আসছে, এলাকায় সবাইকে বিতরণ করবে। এখন জানাই দিল যে হেই, তোমাদের সঙ্গে সুসংবাদ আছে, তোমাদেরকে সৌদিয়ান কিছু খুরমা খাজুর দেওয়া হবে, জায়নামাজ দেওয়া হবে, তাজবি দেওয়া হবে, তোমরা ওগুলো আনতে চাইও, এটা তোমাদের জন্য সুসংবাদ, তোমরা আনতে চাইও। কি কোন এটা সুসংবাদ না? এটা সুসংবাদ না? এখন যদি বলা হয় উনি হজ করতে গেছিল, ওখান থেকে একটা বেতের লাঠি কিনে আসে হাঁটার জন্য, এখন তোমাদের সকলকে যাইতে বলছে, তোমাদের পিঠের উপরে দুই দুইটা পিরান দিয়ে দিবে, এটা কি সুসংবাদ? জোরে বলেন সুসংবাদ। এরা তো সুসংবাদ না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, যাদের তোমাদের যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, তোমরা অর্থ সম্পদ গচ্ছিত করে রাখলা, তোমরা যাকাত দেও নাই, এই বান্দারা তোমরা শোনো, তোমাদের যে সুসংবাদ। এই কথা যখন বলছেন, তখন যারা টাকা পয়সা বাক্সজাত করে রাখছে, স্বর্ণরূপ্য বাক্সজাত করে রাখছে, সবাই বলছে, হায় হায়, আমরা ওর যাকাত দিলাম না, আমরা বাক্সের ভিতরে ঢুকাইয়া রাখলাম, আমাদের জন্য সুসংবাদ। কি জানি কি জানি, আল্লাহ জানি কি দেবে। হেই বান্দারা, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা অর্থ সম্পদ যারা গচ্ছিত করে রেখেছো, সুসংবাদ। তখন ওই সকল বান্দারা শোনার জন্য কান খাড়া করছে, কি জানি সুসংবাদ, কি জানি সুসংবাদ। তখন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের সুসংবাদ। কি সুসংবাদ? জোরে বলেন, জাহান্নামের সুসংবাদ। এখন বলেন, সুসংবাদ দিয়া যে জাহান্নামটা দেওয়া হয়, ও জাহান্নাম কিন্তু যেন তেন না, কঠিন, ভয়ঙ্কর। এজন্য যাকাত অবশ্যই দিতে হবে, যাকাত অবশ্যই দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম অজনুবুহুম ওজুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যাকাত দিলা না, অর্থ সম্পদ তোমরা গোছায় রাখলাম, আর মনে করলাম অর্থ সম্পদ তোমাদের হাত ছাড়া হবে না, না না, অর্থ সম্পদ চিরদিন থাকবে না। তুমি মারা যাওয়ার সাথে সাথে অর্থ সম্পদের মালিক তোমার ছেলেবান, তারা মারা যাওয়ার সাথে সাথে তাদের হাতে থাকবে না, তারা যখন মারা যাবে তাদের হাতে থাকবে না, তুমি অর্থ সম্পদের মালিক চিরজীবন থাকবে না। জেনে রাখো, অর্থ সম্পদে যাকাত তোমরা যারা দিবা না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই অর্থ সম্পদকে আগুনে পোড়াইয়া পোড়াইয়া, স্বর্ণরূপকে আগুনে পোড়াইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কপালে স্যাক দিয়া দিবেন। কোথায়? জোরে বলেন, কপালে স্যাক দিবেন, পাজরে স্যাক দিবেন, পিঠে স্যাক দিবেন, আর বলবেন, অর্থ সম্পদ তুমি যে ভক্ষণ করার জন্য সংযত করে রেখেছিলা, বাক্সজাত করে রেখেছিলা, এই অর্থ সম্পদের এখন তুমি ভোগ করো। এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, যারা অর্থ সম্পদে যাকাত দেয় না, যারা পাই টু ভাই হিসাব করে দেয় না, 10 লাখ টাকা হলে 5 লাখ টাকা দেয়, 9 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা দেয় না, 1 টাকাও যদি কেউ কম করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদকে একটা ডেকো সাপ বাড়াবে। কি সাপ? ডেকো সাপ। এই সাপটা এমন সাপ, এত বেশ এত বেশ, এই বিষের তীব্রতায় তার মাথায় কোনো পশম নাই, এত বিষ ওই সাপের। আল্লাহ রাসূল বলেন, ওই সাপটা এসে তার গলায় পেঁচায়া যাবে, আর গলায় পেঁচায়া সামনে এভাবে ফনা ধরে থাকবে, সামনে ফরা ধরে এই গালে ঠোকর দিবে, এই গালে ঠোকর দিবে, আর বলে, আলাম মালুক, আমি হইলাম তোমার অর্থ সম্পদ, আমি হইলাম তোমার গোছানো টাকা পয়সা, তুমি খাওয়ার জন্য রাখছিলা, এখন অর্থ সম্পদের স্বাদ গ্রহণ কর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়ার মতন তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকেই দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন।